ডেঙ্গু সচেতনতায় পড়ুয়াদের নিয়ে পথে নামলো পুলিশ। সাধারণকে সচেতন করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এদিন এক র্যালিরও আয়োজন করা হয়। স্কুলের পড়ুয়াদের নিয়ে ডেঙ্গু সচেতনতা শিবির অশোকনগর থানার উদ্যোগে। এদিন সকালে অশোকনগর কালীবাড়ি এলাকায় অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের মাধ্যমে সচেতন করা হয় এলাকার সাধারণ মানুষকে। ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড ও ফ্লেক্সের মাধ্যমে ডেঙ্গু নিয়ে এলাকার সাধারণ মানুষকে সচেতন করেন। ডেঙ্গু এখন একটা মহামারী রোগের আকারে সৃষ্টি হয়েছে, তো সেখানে অনেক মানুষ আহত হচ্ছে এবং মারা যাচ্ছে, তো এটা বন্ধ করার জন্যই আমরা এই র্যালিতে উপস্থিত হয়েছি, র্যালিতে যাচ্ছি, যাতে মানুষরা আরো ভালো থাকুক, আরো সুস্থ থাকুক, স্বাভাবিকভাবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর থানার পুলিশ কর্মীরা ছাড়াও বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার ঘোষ। পুলিশ ও পড়ুয়াদের এহেন উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। একটি পদযাত্রা হলো সচেতনতা পদযাত্রা, ডেঙ্গু সচেতনতা বিষয়ে। ডেঙ্গু যে একটা মহামারীর আকার নিয়েছে, এরদ অঞ্চলে বহু ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে, মানুষকে আরও বেশি সচেতন করতে, যাতে জমা জল ডেঙ্গুর বসবাসের উপযোগী করে না তোলে, সকল মানুষকে সচেতন করতে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মাধ্যমে যাতে প্রত্যেকটি বাড়িতে এই সচেতনতা চলে যায়, পৌঁছে যায়, মানুষ আরও বেশি করে সচেতন হয়ে নিজেদের পরিবেশকে, জীবনকে সুরক্ষিত করতে পারে, এ বিষয়ে অশোকনগর থানা কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।